তিস্তা মহাপরিকল্পনার সবচেয়ে বড় দুশ্মন ভারতে এবার একশো নব্বই ডিগ্রি পোলটি মেরে নিজেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ এতদিন তিস্তাকে ঘিরে নরম সুর দেখিয়ে এসেছে আর ভারত আধিপত্য বিস্তার করেছে বাংলাদেশের উপর নিজেরা তিস্তা চুক্তি না করলেও বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনাকে বাতিল করিয়েছে তিস্তার পানি থেকে বাংলাদেশকে বঞ্চিত করেছে ভারতকে পানি সংকট বোঝাতে বাংলাদেশের নদীতে যখন বাদ দেওয়া শুরু করে তখন তাদের শুভবুদ্ধির উদয় হয় এতদিন বাংলাদেশ তিস্তা নিয়ে ভারতের উপর ভরসা রাখলেও এবার আর সেই ভরসা রাখছে না ভারতের সাথে তিস্তা পানি চুক্তি নয় বাংলাদেশ সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে নাশোরবান্ধা হয়ে মাঠে নেমেছে ভারত বুঝে গিয়েছে বাংলাদেশকে আর তারা আশ্বাস দিয়ে আটকাতে পারবে না এবার বাংলাদেশকে তিস্তা মহাপরিকল্পনাকে ঘিরে বড় প্রস্তাব দিল ভারত তিস্তা মহাপরিকল্পনায় এবার চীনের পাশাপাশি ভারতও অর্থায়ন করতে চায় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন তিস্তা মহাপরিকল্পনার সবচেয়ে বড় দুশ্মন ভারত নিজেই চাচ্ছে তিস্তা মহাপরিকল্পনায় অর্থায়ন করতে কেন ভারত বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনায় অর্থায়ন করতে যাচ্ছে ভারত কি বাংলাদেশের উপকার করতে চায় নাকি এর পেছনে আরেক ষড়যন্ত্র তাদের তিস্তা মহাপরিকল্পনা অবশেষে কি বাস্তবায়ন হতে যাচ্ছে আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাব ব্রিটিউবের আজকের এই ভিডিওতে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ দু হাজার সালে নেয়া হয়েছিল দীর্ঘ পাঁচ বছরে এতদিনের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হয়ে নদীতে সাদা বালুর পরিবর্তনে স্বচ্ছ পানির স্রোত দেখতে পারতাম তবে এটি বাস্তবায়ন হয়নি একটি দেশের নাক গলানোর কারণে নাম না নিলেও সবাই হয়তো বুঝতে পেরেছেন আমরা প্রতিবেশী দেশ ভারতের কথাই বলছি বাংলাদেশ সরকার কমপক্ষে পাঁচ থেকে ছবার তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে গিয়েও ভারতের বাধার মুখে পিছিয়ে যায় এখানে একটা প্রশ্ন আসতেই পারে কেন বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হওয়ার পরও ভারতের বাধার মুখে থেমে যেতে হয়েছিল এ নিয়ে আমরা বাংলাদেশ সরকারের অনেক সমালোচনা করেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদ্মা সেতুর মতো আরও একটি চ্যালেঞ্জ নিতেও অনুরোধ করেছি এসব সমালোচনা এবং খুব এক পাশে রাখলে এখন বলা যেতেই পারে যে ভারতের চাপে বাংলাদেশ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা থেকে পিছিয়ে আসেনি বরং উল্টো ভারতের কথায় সাময়িক বন্ধ রেখে ভারতের উপর চাপ প্রয়োগ করেছে ভারতের উপর চাপ প্রয়োগ করে বাংলাদেশ সরকার দুটি অপশন খোলা রেখেছে হয় তিস্তার পানি চুক্তি করো নয়তো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে দাও তিস্তা নিয়ে বাংলাদেশ সরকার চাপটা নিজেদের উপর থেকে ভারতের উপর শিফট করে দিয়েছিল ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ফলে তিস্তা পানি চুক্তি সম্ভব নয় ফলে বাংলাদেশকে একক চীনা অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আটকাতে নিজেও তিস্তা মহাপরিকল্পনায় অর্থায়ন করতে প্রস্তাব দিয়েছে তিস্তা প্রকল্পে ভারত অর্থায়ন করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ গত নয় মে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্তার সঙ্গে বৈঠকের পর কথা জানান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন তিস্তা নিয়ে আলোচনা হয়েছে আপনারা জানেন তিস্তায় আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি ভারত সেখানে অর্থায়ন করতে চায় আমি যেটা বলেছি সেটা হচ্ছে তিস্তা প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের প্রয়োজন অনুযায়ী হতে হবে আমাদের প্রয়োজন যেন ফুলফিল হয় বাংলাদেশ ভারতকে পরিষ্কার জানিয়ে দিয়েছে তিস্তা মহাপরিকল্পনা হবে তিস্তা মহাপরিকল্পনার ডিজাইন অনুযায়ী ভারত অর্থায়ন করলেই এই ডিজাইন কিংবা পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে না এই শর্তে ভারতকে বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনায় অর্থায়ন করতে হবে বাংলাদেশ ভালোভাবেই জানে তিস্তা মহাপরিকল্পনায় ভারত অর্থায়নের কথা বলে চীন কিংবা ইতিমধ্যেই তৈরি হওয়া ডিজাইন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে একটা তালবাহানা করতে পারে বাংলাদেশ ভারতকে সেই সুযোগ দিতে চায় না ভারত মূলত এই মহাপরিকল্পনায় বিনিয়োগ করতে রাজি হয়েছে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বাংলাদেশকে সাহায্য কিংবা উপকার করার ইচ্ছে ভারতের নেই বরং ভারত বাংলাদেশের কৌশলের কাছে আটকে গিয়েছে দু সালের আগে যখন তিস্তা পানি চুক্তিতে চীন ছিল না ততদিন ভারত নিশ্চিন্তে বাংলাদেশকে উপেক্ষা করে গিয়েছে আশ্বাসের পর আশ্বাস দিয়ে সময় কাটিয়েছে এখন তিস্তা মহাপরিকল্পনায় চীন আসার ফলে ভারতের সামনে ডু অর ডাই সিচুয়েশন তৈরি হয়েছে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ